Hallo, guest, welcome to another channel, Minecraft. Let's get episode. Samra, can you say start for the name Let's play series. Darao. And I'm a canoe skin, said out some official skin at me. Google to get on the first CM of the world in Namki Hogan. Crazy? Crazy place. Bangla. Okay. And bonds start running. And so I'm gonna start grammar. So I'm grammar world and I'm gonna get the chest also. It's just a cover the bar quite a dim dark also. আর কয়েকটা জঙ্গল স্যাম্পলিং আমাদের একটা আলু দিছে দুইটা আপেল দিছে অ্যান্ড একটা বীজ দিছে অ্যান্ড দুইটা ব্রেড দিছে একটা পিকেক্স অ্যান্ড এক্স সোয়ার্ড দিল ভালোই তো আর দশটা কাঠ স্টিক একটা মাছ আর দুইটা মাশরুম এটাও দিলে ভালো হতো কিন্তু ওখানে গেলে আমি আমি চলে যাবো তো ইয়া করতে আর এদিকে আমরা কয়েকটা সুগার কেন পাই দিচ্ছি আমি ল্যাপটপ কিনতেছি আমি মানুষের যাবার দোকানে আমার তাড়াতাড়ি খেলবো অ্যান্ড আমার যদি পারি তাহলে আমি জুতো চ্যালেঞ্জে খুলতে পারবো হ্যাঁ দুটো ট্রায়াঙ্গল থাকতে পারি এই ট্রায়াঙ্গল থাকতে পারি শোন না জায়গাটা এতটাও খারাপ না বাট হ্যাঁ এটাকে আমি থাকি আশেপাশে যদি কোনো বুলেট থাকতো তাহলে ভালো হতো আমি একটুখানি স্টোন নিয়ে আনি আও স্টোন সব থেকে কাজের একটা জিনিস স্টোন দিয়ে একটা স্টোনের সোয়ার্ড বানাতে পারবো অ্যান্ড গাইজ আমি এই সিরিজটাকে আমি বেশিক্ষণ রাখতে পারবো না দু একদিনের মধ্যে এই সিরিজটাকে আমি শেষ করে ফেলবো আমি একটা সিরিজ স্টার্ট করছিলাম ওই সিরিজটা আমি কমপ্লিট করে ফেলছিলাম অনেক আগের কথা এটা আমি কোনো ভিডিও ছাড়ি নাই অনেক আগের না কয় ইয়া তিন দিন আগের কথা মানে ডায়মন্ড আর্মারও একদিনেই বানাইছিলাম তো আমি তিন দিনে সিরিজটা শেষ করতে পারি আমি জানি না এই সিরিজটা আমি যদি 100 লাইক আসে তাহলে আমি এই সিরিজটাকে কন্টিনিউ করবো নাহলে আমি করবো না ভাই 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 বড় চালা বড় চালা স্টোন নিয়ে আনে কারণ আমি তো স্টোনের ঘর ছাড়া বানাইনি ও কুল ওয়াও কাদের জিনিস রান্না করতে অনেক কম ওকে আমি অনেকগুলো পাইছি তেলে আমি স্টোনও পাইতেছি আমি এখন সোজা দিক থেকে চলে যাবো অ্যান্ড আমি একটু শীত খুঁজবো যদি পাই তো আমি কিন্তু
একটু বেশি ঘুম দৌড় দিতে পারবো না। জায়গাটা সুন্দর মাইনক্রাফটের জন্য। শিপ কোথায়? শিপ একটা আউ না, এদিকে শিপ অলরেডি 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট ধরে আমি শুধু স্টোন মন ভাঙতে Stop, please. No. জায়গাটা কিছুটা ভালো না, তো আমি একটা ভালো জায়গা বুঝতে চাই। ও এদিকে একটা ডঙ্কি আছে, বাট ওই ডঙ্কি দিয়ে আমি কিছু করতে পারবো না। So sad. Sheep for the sheep, 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 sheep. আমি একটা ভালো জায়গায় যাই নি, অনেকক্ষণ লাগবে। অলরেডি 6 মিনিট হয়ে গেছে, সো আইল বি রাইট ব্যাক। তো গাইস, আমি একটা ভালো জায়গা পাইছি, জায়গা দুটো শিপ পাইছি। কাজের ব্র্যান্ড, আমার খাবারের অবস্থা তো প্রচুর খারাপ। খাবার হয়তো মিটাছে না। এত লাভাটা কেনা কি বলবো, কিন্তু এই জায়গাটা ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। আমি অনেক দিন ধরে এরকম একটা জায়গা বুঝতে পেরেছিলাম, কারণ এরকম জায়গাগুলি আশেপাশে হচ্ছে খালি, অনেক সুন্দর সুন্দর জায়গা, ফুল ঘাট থাকে অ্যান্ড বীজ থাকে, কিন্তু এদিকে কোনো বীজ নাই। সিরিয়াসলি কোনো বীজ নাই না, আমি তো হইতে পারে না। আর কোনো শিপও নাই, আই থিঙ্ক প্রবলেম নেই। ওহো, ডায়মন্ডের খাজানা অ্যান্ড আমি ভুলে ওই আয়রন নিতে যাবো না। এটাকে আমি জীবনে আইটেম যেতে পারবো না, অবশ্যই না। একদম খুব ভাবছি কী করতে আমি, খুব ভাবছি ওহো পায়ে গেছি। বাস্কেটটি আমার হাত থেকে আমার দুটাই শিপ পায়ে গেছে। ওখানে একটা ক্রাফটিং টেবিল বানানোর পালা, এই যে। আর আমি একটু ব্যায়ামটার কাছে থাকি। এই ব্যায়ামটা আপাতত একটা খালি একটা জায়গায় পাইছি, এই জায়গাটা ঠিক আছে, প্রবলেমও নাই। বেড, আর আমি একটা সোয়াট বানাই। ওকে, কাটকাটি, আচ্ছা এই কাঠ দিয়ে জানি কোন কাঠ দিলি হয় গাঢ় রঙের। আরে এইগুলো তো নর্মালি, সরি। রাত হয়ে যেতেছে, তো আমি বেডটা লাগাই, কোনো রকম এদের ঘুমা যাবো। রাত হয় না কে, অনেক সুন্দর ঘুমটা আসলো।
একটু কাট করছি। মানে আশেপাশে কোনো ব্যাম নেই ভাই। একটা আইস ব্যাম দেখলে কি হতো? তো আইস ব্যাম তাই নাই, আইস ব্যাম যা মজা লাগে। আইস ব্যাম আছে অবশ্যই নাই। এখন আমার কি বিচার হাতে মরতে হবে? না ভাই, আমার দর করে, আমার খিদা লাগছে। র মটন খায়া বাকি, আমার র মটন খেতে হচ্ছে। নেক্সট এপিসোডে দেখি ডায়মন্ড আর্মার বানাইতে পারি কি না, দেখা যাবে। ডায়মন্ড আর্মার বানায় ফেললাম, আমার বিরক্ত লাগে। আমি একটু আয়রন খুঁজতে যাম, যেন আমি আয়রনের আর্মারটা বানা ফেলতে পারি। আমি এত মাইনক্রাফট খেলতে খেলতে পাবজি মোবাইল ম্যাচই খেলতে পারি না, ম্যাচটুকু খেলতে পারি না। তাহলে বলো, ও আও সিঙ্গেল ম্যাচ তাহলে কি হবে বলো? অ্যান্ড আমি একটা পাবজির ভিডিও রিলিজ করতেছি, প্লিজ দেখো, মজা হবে। ওটার মধ্যে আমি মানে ইন্ট্রো দেই নাই। অ্যান্ড আমার নতুন সাবস্ক্রাইবার, যদি তুমি এই ভিডিওটা দেখো প্লিজ একটু লাইক করে দাও। আর তোমার নামটা একটু কমেন্টে লেখো, আমার নামটা কি তো তোমার চ্যানেলও ঘুরছি। তখন আমার ঘর বানানোর পালা। ওকে, আমাদের ঘরটা এই সাইডটায় হওয়াটা উচিত হবে। হ্যাঁ, এটা আপাতত হয়ে গেছে। আমি এতটুকু পর্যন্ত আমি ইয়া দিয়ে দেব। ডায়মন্ড ক্রাফট বাইরেতে আছে, আমি ওটা খেলবো যদি পারি। ডায়মন্ড ক্রাফট নাও বাইরেতে পারে, এটা তো জিজি ক্রাফটের সিজন টু আসলো, সিজন ওয়ান আসবে। সিজন কি করি কি জানি, সিজন মনে হইতেছে না। সিজন টু, সিজন থ্রি আসবে অবশ্যই আসবে, জানি না সিজন থ্রির নাম কী হবে। ডায়মন্ড ক্রাফট হতে পারে, আমি জানি না, বাট সিজন থ্রিতে আমি থাকতে পারবো। সিরিয়াসলি আমার কাছে আর কবল
খারাপ তোমার ইয়াদ হইলো না। আর নেক্সট এপিসোডে আমার ঘরটা প্রচুর চেঞ্জিং থাকবে, দেখবা আমি একটা ফার্মও বানা ফেলছি, অনেক কিছু করছি দেখবা। কারণ জানো তো আমি বেশিক্ষণ এই সিরিজটা চাই না, বিরক্ত লাগে। তোমাদের জন্য আমি শুধু এই সিরিজটা নিয়ে আসছি। খালি একটা মাছি আছে এটাই খাই ভালো করে। ভাই মুরগি, ভাই মুরগি, একটা মায়ানো পাই দিচ্ছি এবং মায়ানো টিকা কয়েকটা না দশ দশটা তুমি। আর আমার ঘর দিয়ে হবে কালকের এপিসোডে। কালকের এপিসোডে হচ্ছে আমরা যাব ডায়মন্ড খুঁজতে, ডায়মন্ড আর্মার বানানোর জন্য। অ্যান্ড আমি এদিক থেকে দেখি কয়েকটা আইরন পাইনি। আইরন আছে নয়, আমি মাইনিং তো নেক্সট এপিসোডে যেতে পারবো। আমার দুই একটা আইরন লাগবে যেন আমি ইয়া করতে পারি। তো আপাতত আজকের এপিসোডের জন্য এতটুকু। হোপফুলি গাইস এনজয় দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। গুড বাই।